অনুমোদনহীন স্থানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি এবং অনুমোদনহীন কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবেও না। বুধবার নয়াপল্টনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান। এটা আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি, সেটা লিখিতভাবে কিন্তু জানিয়েছি যে সোহরাওয়ার্দী উদ্যান এর বাইরে তারা বিকল্প কিছু প্রস্তাব দিয়েছে, কিন্তু সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। উন্মুক্ত স্থানে করার জন্য তাদেরকে আবারও অনুরোধ করা হয়েছে, অনুমোদনহীন এবং বিনা অনুমতিতে আমরা কোথাও সমাবেশ করতে দেব না।